Assalamualaikum প্রিয় দর্শক WB Arabic SSC জব প্রিপারেশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি এখন পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার এবং বেল বাটনটি ক্লিক করার অনুরোধ জানাচ্ছি এবারে আসি মূল আলোচনায় প্রিয় দর্শক Arabic অনার্স সিলেবাস Arabic অনার্স সিলেবাসে আমি প্রথমে প্রোজ সেকশন কমপ্লিট করার চেষ্টা করব তারপর ধীরে ধীরে আমরা সিলেবাসের বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আপনারা সিলেবাসে দেখেছেন প্রোজ সেকশনে অনেকগুলি প্রোজ রয়েছে তন্মধ্যে প্রথমে আমরা আল ইকাব নামের গল্পটি বাংলা অনুবাদ সহ পড়ব এই গল্পটির রচয়িতা হলেন মিশরীয় বিখ্যাত লেখক মুস্তাফা লুৎফি আল মানফালুতি গল্পটি অনেক বড় হয় আমি পাট পাট করে ভিডিও শেয়ার করব গল্পটি এবার শুরু করা যাক রাইতু ফি মা ইরা আন-নাইমু ফি লাইলাতিন মিন লায়ালি আস-সাইফি আল-মাদি কাআন্নি হাবাত্তু মাদিনাতান কুবরা লা ইলমা লি বিইসমিহা ওয়া লা বিমাওয়িহা মিনাল বিলাদি ওয়া লা বিল আসরি আল্লাযী ইয়ীশু আহলুহা ফীহি فمشيت في طرقها بضع ساعات فرأيت أجناسا من البشر لا عداد لهم ينطقون بأنواع من اللغات لا حصر لها فقيل إلي أن الدنيا قد استحالت إلى مدينة وأن الذي أراه بين يدي إنما هو العالم بأجمعه من أدناه إلى أقصاه فلم أزل أتنقل من مكان إلى مكان وأدابل بين الحركة والسكون حتى انتهى بي المسير إلى بنية عظيمة لم أرى بين البناء عجم منها شأنا ولا أهول منجرا وقد ازدحم على بابها خلق كثير من الناس ومشى في أفنيتها وأبهائها طوائف من الجند يخترون بسيوفهم وحمائلهم جيئة وجهوبا فسألت بعض الواقفين ما هذه البنية وما هذا الجمع المحتشد على بابها فعلمت أنها قصر الأمير وأن اليوم يوم القضاء بين الناس والفصل في خصوماتهم এখানে নাইমুন এর অর্থ হলো ঘুমন্ত ব্যক্তি লাইলাতুন মানে হলো রাত লায়ালি হলো লাইলুন লাইলুনের বহুবচন সাইফুন মানে হলো গ্রীষ্মকাল মদিনা মানে হলো শহর ইলমুনের অর্থ হলো জ্ঞান ইয়াইশু এর অর্থ হলো জীবনযাপন করা তুরকুন হলো তরিকুনের বহুবচন যার অর্থ হলো রাস্তা আলামুন মানে হলো জগৎ ইনতাহা মানে হলো উপনীত হওয়া সিউফুন হলো সাইফুনের বহুবচন যার অর্থ হলো তরবারি খুসুমাতুন হলো খুসুমাতুনের বহুবচন যার অর্থ লড়াই বিবাদ এবার আসি অনুবাদে رأيت فيما أرى النائم في ليلة من ليالي الصيف الماضي كأني هبطت مدينة كبرى গত গ্রীষ্মের কোন এক রাতে আমি একটি স্বপ্ন দেখলাম মনে হলো আমি একটি বিরাট শহরে হাজির হয়েছি لا علم لي باسمها ولا بموقعها من البلاد যার নাম সম্পর্কে আমি জানি না ওয়ালা বি মাওকিহা মিনাল বিলাদি এবং যার স্থান সম্পর্কে আমি জানি না ওয়ালা বিল আসরি আল্লাযী ইয়ীশু আহলুহা ফীহি এমন কি সেখানকার লোকেরা যেই সময়টাতে জীবনযাপন করছিল সেই সময়টা সম্পর্কেও আমার কোনো জ্ঞান নেই فمشيت في طرقها بضع ساعات তখন কয়েক ঘন্টা আমি সেখানকার রাস্তাগুলিতে চলাফেরা করলাম
فَرَأَيْتُ أَجْنَاسًا مِنَ الْبَشَرِ لَا عَدَادَ لَهُمْ يَنْتِقُونَ بِأَنْوَاعٍ مِنَ اللُّغَاتِ لَا حَصْرَ لَهَا সেই সময় আমি বিভিন্ন ধরনের অনেক মানুষ দেখতে পেলাম যারা নানা ভাষায় কথা বলছিল فَخُيِّلَ إِلَيَّ أَنَّ الدُّنْيَا قَدْ اسْتَحَالَتْ إِلَى مَدِينَةٍ আমার তখন মনে হলো পুরো দুনিয়াটা একটা শহরে পরিবর্তিত হয়েছে وَأَنَّ الَّذِي أَرَاهُ بَيْنَ يَدَيَّ إِنَّمَا هُوَ الْأَعْلَمُ بِأَجْمَعِهِ مِنْ أَدْنَاهُ إِلَى أَقْصَاهُ আর সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষ সেখানে একত্রিত হয়েছে أَلَمْ أَزَلْ أَتَنَقَّلُ مِنْ مَكَانٍ إِلَى مَكَانٍ আমি এখানে সেখানে হাঁটাহাঁটি করছিলাম وَأُدَابِلُ بَيْنَ الْحَرَكَةِ وَالسُّكُونِ حَتَّى انْتَهَى بِي الْمَسِيرُ إِلَى بِنْيَةٍ عَظِيمَةٍ কোথাও থামছিলাম অবশেষে এক বিশাল অট্টালিকার সামনে আমি পৌঁছে গেলাম لم أرى بين البناء عجما منها شأنا ولا أهولا منظرا এমন অতিকায় বিশাল অট্টালিকা আমি আগে দেখিনি وقد ازدحم على بابها خلق كثير من الناس সেখানে গেটের সামনে বহু মানুষ ভিড় করে আছে ومشى في أفنيتها وأبهائها طوائف من الجند يخترون بسيوفهم وحمائلهم جيئة وذهوبا আর প্রহরীরা আঙিনায় তরবার নিয়ে টহল দিচ্ছে فسألت بعض الواقفين ما هذه البنية وما هذا الجمع المحتشد على بابها তখন আমি সেখানকার এক ব্যক্তিকে জিজ্ঞেস করলাম এই প্রাসাদটি কিসের এবং গেটের সামনে এত জমায়েত কিসের আলিমতু আন্নাহা কাসরুল আমিরি আমি জানতে পারলাম এটি হলো রাজপ্রাসাদ ওয়া আন্নাল ইয়াউমা ইয়ামুল কদাই বাইনান নাসি ওয়াল ফাসলি ফি খুসুমাতিহিম আর আজ হলো মানুষের বিচার ফয়সালার দিন প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্ত এর পরের অংশ পার্ট 2 তে পাবেন আল্লাহ হাফিজ